আমি তাকে বললাম যে 160 কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট কিন্তু ভাই, হ্যাঁ সব কিছু বুঝিয়ে টুজিয়ে সেল করার পর তাকে বোঝানো হয়েছে 160 কেজি যদি লাইভ ওয়েট হয় 80 কেজি বা 90 কেজি মাংস পাবেন 55-60%, শুধু মাংস না হাড্ডি মাংস, এডিবল আইটেম, এডিবল ওয়েট। বেচারা বাসায় নিয়ে গিয়ে তো রাগ, এইটা এত কেন কম, আমার 160 কেজি কই, বোঝানো যাচ্ছে না। কারণ কি, নট অনলি দ্যাট, অনলাইনে যে ছবিটা অনেক সময় দেখে, অনেক নিচ থেকে ধরে ক্যামেরা, হ্যাঁ এমন ভাবে ধরে দেখে গরুটাকে বড় দেখায়। এখন আমি ছিলাম হচ্ছে এগ্রিগেট করতেছিলাম, মানে কি একাধিক খামারের জিনিস বিক্রিতে হেল্প করতেছিলাম, আমিও নতুন নতুন শিখছি। সো এমন ঝামেলায় পড়লাম, লাইভ ওয়েট জিনিসটা মানুষকে বুঝাইতে পারলাম না। আপনি এগুলো ফেস করেন না? ফেস কি ভাই, এটা তো আমাদের এখন একটা বার্নিং কোশ্চেন, মানে একদম আমরা অলওয়েজ এটা এখন সবাই জিজ্ঞেস করছে যে ভাই লাইভ ওয়েট কত। হ্যাঁ এটা আপনার 4 বছর হয়ে গেছে অলরেডি, সো কাস্টমার লিটারেসিটা বেড়েছে বাই দিস টাইম, মানুষ আসলে বুঝে গিয়েছে যে লাইভ ওয়েট কত হলে কত কেজি মাংস পাবে। হ্যাঁ সো এই জিনিসটা হয়েছে, বাট লাইভ ওয়েটে সেল করার কিছু প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ লাইভ ওয়েটে অনেকগুলো প্রবলেম আছে, যে যেমন আপনি লাইভ ওয়েট দিয়ে কিন্তু সব গরুর প্রাইস সেট করাটা টাফ। যেমন গরুর কুরবানির গরুর ক্ষেত্রে আমরা দেখি যে একটু লাল কালার, চেহারা, লুক বা বংশমর্যাদা, কোটি টাকার, হ্যাঁ সো বংশমর্যাদা বা যদি ধরি যে ব্রিড, যে গরুর ব্রিড একটা ব্যাপার, এক্সোটিক যে ব্রিডগুলো হয় মানে একটু দামি ব্রিড বা ব্রিডিং বুল যেগুলো, হ্যাঁ এই প্রোডাক্টগুলো বা এই গরুগুলোর কিন্তু লাইভ ওয়েট প্রাইস অনেক বেশি হয়। অন দ্য আদার হ্যান্ড যখন একটা দেশি গরু কিনবেন বা একটা ধরেন চেহারা তো ভালো না, কুচ নাই, ওইটা লাইভ ওয়েট কি দুইটা সমান হবে না? দুইটা কিন্তু সমান হবে না। তারপরে হচ্ছে আরও অনেকগুলো ইস্যুজ আছে, যেমন খামারিরা বা ব্যাপারীরা কিছু ব্যাড প্র্যাকটিস করে, যে আপনি একটা গরুকে যখন লাইভ ওয়েট করানো হয় ওকে কিন্তু পেট ভরে খাওয়ানো হয়, হ্যাঁ এবং খালি পেট আর ভরা পেটে একটা গরুর ওয়েটের পার্থক্য কিন্তু 10-15-20 কেজি পর্যন্ত হয়ে থাকে। সো 20 কেজি যদি আমরা ধরি, 500 টাকা বা 600 টাকা করে যদি ধরা হয়, 10-12 হাজার টাকার কিন্তু একটা গ্যাপ। সো এটা জাস্টিফাইড প্রাইস হয় না। বাট এটা ইদানিংকালে পপুলার হয়েছে কেন, এই যে অনলাইনে বা দূর থেকে মানুষ গরুটা আসলে শুধু ছবি দেখে বোঝা যায় না, লাইভ ওয়েট একটা ভেরি গুড প্যারামিটার, যেটা দিয়ে আপনি আসলে আন্দাজ করতে পারবেন। আপনি আপনার কাছে তো একটা ছবি আর তো কিছু নাই, হ্যাঁ বা একটা ভিডিও আছে, সো ওই গরুটা থেকে কতটুকু মাংস হচ্ছে বা এটার দাম আসলে বেশি পড়ে যাচ্ছে কি না, বা অন্য ভেন্ডারের সাথে আরও 2-3টা ই কমার্সের সাথে প্রাইসটা তুলনা করা যাচ্ছে যে না এই খামারে দামটা ঠিক আছে বা আমি এখান থেকে কিনবো। সো এই জন্য আসলে লাইভ ওয়েটটা এত বেশি পপুলার হয়েছে। আর ওইখান থেকে যেহেতু একটা আসলে লাইভ ওয়েটই কিন্তু আমাদের প্রাগৈতিহাসিক কাল থেকেই কিন্তু লাইভ ওয়েটই কেনা বেচা হয়, তাই হ্যাঁ এখন এই লাইভ ওয়েটটা কেমন, ধরেন আমরা যখন হাটে যাই, হ্যাঁ বা একটা ব্যাপারী যখন হাটে যায় বা কসাই যখন হাটে যায়, তখন সে কিভাবে গরুটা কেনে, আমরা কিন্তু চোখের আন্দাজে লাইভ ওয়েটটা অনুমান করি যে এই গরুটা থেকে 2.5 মন বা 3 মন মাংস হবে। সো এটাও তো একটা লাইভ ওয়েট। আচ্ছা হ্যাঁ, এরপরে এটা আর কি এটা ইভলভ করেছে, যদি বলি যে প্রথম জেনারেশন খালি চোখে, এখনো কিন্তু এটা প্রাসঙ্গিক, আমরা কিন্তু এখনো হাটে গেলে খালি চোখেই কিন্তু গরুর ওয়েট মাপি বা আন্দাজ করি, করে কিন্তু দামাদামি করা হয়। সামহাট কিন্তু মাঝে মাঝে মিলেও যায় ভাই, হ্যাঁ আমাদের মুরব্বিদেরকে দেখছি যখন কোরবানির সময় যে এরা মনে হচ্ছে 3 মন হবে, প্লাস মাইনাস কিন্তু ওইরকমই হয়, আমাদেরই হয় আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখলে বুঝতে পারি যে একটা গরুর হয়তো 5-10 কেজি এদিক ওদিক হয়, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এক্সপার্ট, যে যত বেশি এক্সপার্ট হবে তার একুরেসিটা তত বেশি ভালো হবে। আর এরপরে কিন্তু কিছুদিন আগে যেমন করোনার সময় ওই সময়টায় কিন্তু আমরা ওই যে ফিতা দিয়ে লাইভ ওয়েটস মাপার একটা টেন্ডেন্সি ছিল, হ্যাঁ যে একটা বডির প্রস্থ এবং দৈর্ঘ্য মেপে একটা সূত্র ছিল, ওই সূত্রে দিলে, ইভেন ওই সময় অ্যাপ ছিল একটা, আমারও ইয়াতে ছিল মোবাইলে, ওই অ্যাপে দিলে ওই লাইভ ওয়েটটা, লাইভ ওয়েট ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর, এবং এখানে মাংস কতটুকু এটাও ওরা শো করতো, বাট যদি ওটা অ্যাকুরেট না, ওখানেও 10-15-20 কেজি আগে যেটা যেমন ওই যে গাড়ি ট্রাক স্কেলিং করা হয় না, ওয়েট মাপা হয়, এরকম আস্ত গরু আমরা উঠায় দেই স্কেলের মধ্যে, এটা একটা একুরেট ওয়েট পাওয়া যায়। হ্যাঁ সো এটা অনলাইনে কেনার ক্ষেত্রে বা যারা দূর থেকে কিনছেন তাদের ক্ষেত্রে লাইভ ওয়েটটা একটা গুড প্যারামিটার, বাট
এইটাতে আসলে সবসময় মিলবে না যে সাজ্জাদ ভাইয়ের খামারের লাইভ ওয়েট প্রায় 550 আর আমার খামারে 650 কেন। তারপরে ওই যে বললাম যে ফিডিংয়ের ব্যাপার আছে, আপনি যখন গ্রাস ফেড করবেন আপনার লাইভ ওয়েট প্রাইসটা বাড়বে। আর এখানে আরেকটা ডাইমেনশন আমার মাথায় ইয়ে করে, আমরা যেমন তরমুজের ক্ষেত্রে কিছুদিন আগে অনেক লেখালেখি হলো যে তরমুজ ব্যাপারীরা বা ব্যবসায়ীরা কিনে পিস হিসেবে আবার ওইটা বিক্রি করতেছে কেজি হিসেবে। সো এই লাইভ ওয়েটের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কিন্তু কিনছি পিস হিসেবে। হ্যাঁ, আমাদের এখানে জেতার চান্স থাকে, হারার চান্স থাকে, বাট এটা যখন আপনি বিক্রি করবেন কেজিতে তখন কিন্তু আপনার দুইটা ব্যাপার, দুইটা প্যারামিটার তো এক না, একটা কিনছেন আপনি পিস হিসেবে, আপনার ওই পিস হিসেবে কিনলে কোনোটার দাম বেশি পড়ে কেনা, কোনোটার কম পড়ে। হ্যাঁ, আবার আপনি যখন বিক্রি করছেন তখন কেজিতে বিক্রি করছেন। সো এইখানে একটা অ্যানোমালিস থাকে বা একটা বৈষম্য তৈরি হয় কিন্তু, যে প্রপার আপনি প্রাইসিংটা পাবেন না। বাট যদি এই প্রবলেমগুলো সলভ করা যেত তাহলে কিন্তু লাইভ ওয়েট প্রাইসটা সবচেয়ে ভালো একটা প্যারামিটার হতো গরু কেনা বেচার ক্ষেত্রে। বাট ইদানিং এটা কিন্তু শুরু হয়েছে, আমরাও অনেকে হাট থেকে অনেকেই কিন্তু লাইভ ওয়েটে গরু কিনে। যদি এই প্রবলেমগুলো সলভ করা যেত যে খালি পেট ভরা পেট ব্রিডিংয়ের ব্যাপারগুলা,